ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. الله বলেন যারা জিকির ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মানা ছেড়ে দেয়, আল্লাহ বলেন তখন আমি তাদের উপর শয়তানকে চাপায়া দিই। তখন শয়তান কি করে, যে আয়াত তেলাওয়াত করেছি শুরুতে ওই আয়াতে আল্লাহ বলেন ফাযায়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শয়তানের চক্রান্তের একটা ধরন হচ্ছে শরীয়ত বিরোধী কাজটাকে শয়তান সুন্দর শোভনীয় করে দেখাবে। কাজ হলো হারাম, শয়তান এটার মধ্যে এমন একটা স্লোগান লাগাইয়া দিব, এমন একটা শব্দ লাগাইয়া দিবে, মানুষ চমকের পেছনে ছোটা এখন একটা নেশা মানুষের, যত চমক আছে। ফেসবুকে কার কত লাইক, হ্যাঁ বড় হুজুর। ফেসবুকে কার বয়ান বেশি ভাইরাল, হ্যাঁ বড় হুজুর। এলেম কালাম আছে কি নাই তার দিকে দৃষ্টি নাই, আরে বাপরে বাপ, হ্যাঁ এক এক বয়ানের ভিউ কি লাখ লাখ, মানুষ কি খামাকায়ের পেছনে ছুটছে, এর মধ্যে মাল না থাকলে মাল, আহা আরে মগজ। শয়তান শরীয়ত বিরোধী কাজের মধ্যে এমন একটা শব্দ জুড়ে দিবে, মানুষ ওই শব্দের ধান্দায় পড়ে বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ জানাইয়া দিয়েছেন, আল্লাহর কথা, উদাহরণ না দিলে তো বুঝবেন না। শোনেন একটা একটা উদাহরণ শোনেন, সমাজের যেদিকে তাকায় শুধু অসঙ্গতি আর অসঙ্গতি। কয়টা আপনাদেরকে শোনাব, কয়টা শোনাব, এগুলো বলতে গেলেও সমস্যা। এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে নিচে পচে, এই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা না বইলা জমিনের নিচের কথা কও আর আসমানের উপরের কথা কও। আপনাকে তো ওই ওয়াজই ভালো লাগে না, আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, কারণ আসমানের উপরের ওয়াজ তো ফেরিস্তা গো, জমিনের নিচের ওয়াজ হলো মুর্দাদের। আমি মাঝখান দিয়ে বেঁচা গেলাম, আমার কান দিয়ে আর কিছু পড়লো না, মাঝখানের বয়ান করলেই তো নিজের কান্দে পড়ে, তাই কিনা কথা কর। এগুলা ভাল লাগে না, আর এগুলা অনেকে চায় না, বলে উস্কানি বক্তব্য, উস্কানি দাতা মোল্লা, এটা এটা জঙ্গি, এটা কট্টরপন্থী, এটারে ধরা লাগবে। হায় মানুষও এর সাথে সাথে তাল দেয়, আরে আমাদের লিবাসের মানুষও তাল দেয়, যে সমস্ত উগ্রবাদীদেরকে দাওয়াত দেওয়া যাবে না এমন বক্তব্য আসছে মাশাআল্লাহ। আল্লাহ সহজ সঠিক বুঝ দান করেন, বলেন আমি আমি কিছু উদাহরণ দিই তাইলে বুঝবেন ইনশাআল্লাহ। শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ তাআলা বলেন এর বান্দা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, রিজিক তাকেও আমি দিব তোমাকেও আমি রিজিক দে রিজিক দাতাকে। নবী আলাইহিস সালাম বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, এরে আমার উম্মত ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। পরে স্বামীকে বেশি ভালোবাসে এটা কেমনে বুঝবো, বিয়ার আগে একটু প্রেম করে লইব না, ওলা বেন খুশি হয়ে গেছে কি ভাই সুযোগ না না, ওই মেয়ের মাকে দেখো বাবার সাথে সম্পর্ক কেমন, ওই মেয়ের বোনকে দেখো দুলাভাইয়ের সাথে সম্পর্ক কেমন, ওই মেয়ের ফুফুদেরকে দেখো ফুফার সাথে সম্পর্ক কেমন, তখন বংশীয় চরিত্র তার মধ্যে প্রকাশ পাবে। ওই মেয়েকে বিয়ে করো যে মেয়ের স্বামীকে বেশি ভালোবাসে। দুই নাম্বার, ওই মেয়েকে বিয়ে করো যে না মেয়ের সন্তান বেশি প্রসব করে, সন্তান বেশি জন্ম দেয়, এমন জাতি মেয়েও আছে যাদের সন্তান বেশি হয়। কেন কেন নবী বলেন ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ হাসুরের মাঠে আমার উম্মত বেশি, এই নিয়ে আমি গর্ব করব। মানুষ যত বাড়বে আমার উম্মত যত বাড়বে আমার গর্ব তত বেশি হবে, সুবহানাল্লাহ। আহারে মুসলমান, আল্লাহর নবীর গর্বের জায়গায় তুমি আঘাত করতেছ জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে, কিসের মাধ্যমে বলেন বলেন কথা বলেন, কাছ চিনেন জন্ম নিয়ন্ত্রণ, বুঝেন তো না, চুপচাপ রয়েছেন কারণ আপনারা অনেকে আসামি। হ্যাঁ বুঝতেছি আমরা, শরীয়ত বলে জন্ম নিয়ন্ত্রণ হারাম, এবার আমার সাথে বলেন, ডরায়েন না, বলেন শরীয়ত বলে জন্ম নিয়ন্ত্রণ, বলেন জন্ম নিয়ন্ত্রণ, আরো জোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ। শয়তান দেখছে এটারে যদি হালাল আমি বলি মানুষ তো খাইবে না, তো একটা চটকদার স্লোগান বানাইছে, শরীয়ত বলে হারাম, শয়তান নাম দিছে সুখী সংসার। কি নাম দিছে দেখছেন কারবার, শয়তানের বান্দ্রামির একটা পাইছে। আর একটু বাড়ায় কি কয়,
দুটি সন্তান যথেষ্ট, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। শুনছেন না কথা? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে খাওয়াবে কে এই চিন্তা বাচ্চা নেয় না। অথচ গজব কেমনে বসে দেখেন, যেই না একটু বয়স হয়, এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনি গরুর গোস্ত খাবেন না, খাসির গোস্তর দিকে তাকাবেন না, ভাত খাইবেন এক মুঠ, রুটি খাইবেন একটা, চা খাইবেন বেমজা কইরা, চিনি দিবেন না, খাওয়ালা কইরা। খাওয়ার জন্য সন্তান নিলেন না, ডাক্তার কো আপনি খাইতে পারবেন না, তো খাওয়ায় কে? আরে কথা কও, খাওয়ায় কে? মৌলবীর সন্তান 10-12টা, পেট বুড়া খায়, বাচ্চারাও খাইতেছে, আবার হেরাই কয় হুজুররা খালি খায় আর খায়, কামুই তো আমার আল্লাহ খাওয়ায়, তোরে না খাওয়ায় রাখছে, তুই জন্ম নিয়ন্ত্রণ কর ভালো কইরা। কারবার দেখছেন? শয়তানের শয়তানি দেখেন। আরে দোস্ত, এটা বিজ্ঞানও সমর্থন করে না। আজকের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আমাদের পাশের ভারতের অমর্ত্য সেন, নাম শুনছেন আপনারা, তিনি কয়েক বছর আগে দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার অবস্থা অনুযায়ী সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। কি জানেন, শুনেন আপনারা, নোবেল প্রাইজ এই দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে বড় পুরস্কার। এই অর্থনীতিবিদ অমর্ত্য সেন নোবেল পুরস্কারের জন্য একবার বিবেচিত হয়েছিলেন। কেন? তার গবেষণা কী ছিল, অর্থনীতিতে তার অবদান কী ছিল? তার অবদান হচ্ছে তিনি গবেষণা করে এটা দেখিয়েছেন যে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। তিনি গবেষণা করে দেখিয়েছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই গবেষণা ভুল। কেন? বলে মানুষ বাড়লে মুখ বাড়ছে, মানুষ বাড়ছে একটা, মুখ বাড়ছে কয়টা? কথা বলে, আরে মানুষ বাড়ছে একটা, মুখ বাড়ছে কয়টা? খায় কয়দিক দিয়া? কয় দুদিক দিয়া? আচ্ছা, মানুষ বাড়ছে একজন, মুখ বাড়ছে কয়টা? তো মানুষ বাড়ছে একজন, মুখ বাড়ছে একটা, কিন্তু কর্ম হাত বাড়ছে দুইটা। কটা বাড়ছে? কামাইয়ের হাত বাড়ছে কয়টা? খাওয়াইন না কয়জন? খাওয়াইন না বাড়ছে একজন, হাত বাড়ছে কামাইয়ের হাত বাড়ছে, এটা তো বাস্তবতা। আপনি খেয়াল করে দেখেন, 20 বছর আগে আমরা দেখছি কিছু মুরব্বীরা তো জানেন, পোলাবেন কইতে পারবো না, 20 বছর আগে আঙ্গুর সুস্থ মানুষের খাওয়ান ছিল না, এটা ছিল রুগীর খাওয়ান, অ্যাভেলেবেল পাওয়া যেত না। আপনাকে এই সমস্ত ছোটোখাটো বাজারে তো কল্পনাই করা যায় না, শহরে সিলেট যাইতে হবে, গেলে দেখা যাবে এক দোকানদার আঙ্গুর 1 শের কেজি না কিরে, কথা বল পোলাপাইন, 1 শের নিয়ে বসা রয়েছে, ওই যে 1 শের নিয়ে বসছে, এর মধ্যে অর্ধেক শুকাইয়া কিশমিশের কাছাকাছি হয়ে গেছে, বেচা কিনা নাই। একজন গেছে আদা পোয়া কিনছে, কত আদা পোয়া কাগজের পোটলায় ভরে দিছে, ওইটারে লইয়া হসপিটালে গেছে রুগী দেখার জন্য, আঙ্গুরটা রুগীর খাওয়া। অথচ এখন অলিতে গলিতে ফলের দোকানগুলোতে আঙ্গুরের যে পসরা সাজায় দোকানদাররা, এক এক দোকানি মন কেমন আঙ্গুর ঝুলে থাকে। খাদ্য বাড়ছে না কমছে? মাছ, আপনারা তো হাওর এলাকার মানুষ, আপনারা টের নাও পাইতে পারেন, আমরা যারা শহরে আমরা দেখেছি, আমরা মাছ খাইছি যে আম্মা ছোটো যে টুকরা দিতেন ওইটারে প্লেটের কিনারায় রাইখা মাছ দিয়ে দিয়ে ভাত খাইতাম না, মাছ দেখা দেখা ভাত খাইতাম। কি কথা বুঝেন নাই? মাছ দেখে দেখে ভাত খাইতাম, একটু নিতাম। আরে এটা তো অনেক আগের কথা, আমরা যখন হেফসখানায় পড়ি আরজাবাদ মাদ্রাসায় ঢাকায়, তখন আমার মনে আছে তরকারির মধ্যে যেন একটা, এটা পদ্মা নদী, ওটার মধ্যে একটা ইলিশ মাছ ছেড়ে দিত, তরকারির ডেকের মধ্যে এক ইলিশ মাছ, খাওয়ার সময় যদি কাটা কোটা পাইতাম তো চিল্লায় উঠতাম, পাওয়া গেছে, আল্লাহ আকবার, কাটা পাওয়া গেছে। অথচ এখনকার বাচ্চাদেরকে মাছ দিয়ে খাইতে চায় না, আমার বাসায় তো এরা ধর্মঘট ডাক দেয় মাছ রান্না করলে, খাবে না কেন? ও মুরগি দিতে হবে, গোস্ত দেওয়া লাগবে, নাহলে খাবে না, মাছ খায় না। এখন আমরা যখন খাইতে পারি হুজুর মানুষ, আরে আল্লাহ, যেই কয় পদ মাছ আসে এর অর্ধেক তো খাওয়া যায় না, এই এত খাওয়া যাবে না, বলে খান। ডাক্তার জাহাঙ্গীর সাহেব আছে একজন, এই অবস্থা দেখা ভাত খাওয়া বাদ দেন, খালি মাছ খাওয়া থাকে। গোস্ত এটা তো স্বাভাবিক কোনো খাবার ছিল না, এটা মেহমানদারির খানা, সাধারণত ঘরে গোস্ত রান্না করতো না হুজুর। বাড়িতে মেহমান আসছে, মহিলারা চারিদিকে জালটাল লাগাইয়া মুরগি একটা ধরছে, সবচেয়ে সরুডারি খাপতিয়া ধরছে, দইরাডের যে জবে করছে, জবে করে যে টুকরা করছে, আমরা আমাদের কিতাব আছে একটা সরুল আকায়াত,
ওই কিতাবের একটা বক্তব্য আছে জুজুল লাযী লা ইয়াতাজাজ্জা টুকরা টুকরা করতে করতে আর করা যায় না ওই মুরগিরও মানুষ মেয়েরা যে মহিলারা যে কাটতো কাটতে 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 টুকরা করতে করতে আর করা যায় না এমন টুকরা করতো মাথা একটা কল্লা দুই খণ্ড হ্যাঁ যার ভাগে মাথা পড়ছে এর ভাগে আর গলা পড়ে না যার ভাগে গলা পড়ছে এর ভাগে আর কলিজা পড়ে না ঠ্যাং একজনের ঠ্যাঙের উপরের অংশ একজনের একজন ব্যক্তি খালি বড় একটা টুকরা পায় হইলো নতুন জামাই কে কথাগুলো বাস্তব অবস্থায় বুড়া করে জিজ্ঞেস কর কথা ঠিক এখনকার অবস্থা কি আস্তা মুরগি না দিলে জামাইয়ের মুখ কালা ঠিক আছে কথা নতুন জামাই হইলো তো আস্তা খাসি লাগে আবার নতুন রেসিপি বাইর করছে খাসির ভিতরে মুরগি মুরগির ভিতরে ডিম ডিমের ভিতরে মুরগি আমি কই সুবহানাল্লাহ এটা আবার কোন সিস্টেম খবর লইতে যায়া দেখি খাসির ভিতরে সব পরিষ্কার করিয়া ভিতরে আস্তা মুরগি একটা ঢুকাইছে মুরগির ভিতর পরিষ্কার করে ভিতরে ডিম একটা ঢুকাইছে ডিমের কুসুম খইলা ডিমের ভিতরে আবার মুরগির গোস্ত একটু ঢুকাইয়া দিছে এটার নাম দিছে কি আস্তা খাসি খাসির ভিতরে মুরগি মুরগির ভিতরে ডিম ডিমের ভিতরে মুরগি এখন যে কত রকমের আইটেমের খাবার বাইর করছে রে সুবহানাল্লাহ এ মানুষ বাড়ছে না কমছে কথা বলে মানুষ বাড়ছে না কমছে খাবার বাড়ছে না কমছে ওহো আগের চেয়ে অনেক বেশি খাবার এখন আমাদের সামনে কারণ কি কারণ তাদের ওই থিওরি ভুল যে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় খাদ্য তুমি দাও না খাদ্য দেওয়ার মালিক কে একটু চিন্তা করে দেখেন তো যদি মুরগি জন্ম নিয়ন্ত্রণ করতো তাহলে তোর কপালে ডিম জুতত না মুরগি যদি জন্ম নিয়ন্ত্রণ করতো আর ডিম খাওয়া লাগতো না কথা বলবো না ভাই গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো 500 টাকা 1 কেজি আর গোস্ত পাওয়া যাইতো না হ্যাঁ হ্যাঁ হাল চাষ দেওয়ার জন্য তুমি আর তোমার পোলা কান্দের মধ্যে হাল লইয়া দৌড়ান লাগতো কারণ গরু নাই কেন গরুর অভাব জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়েছে গরুর বিপদ কি বাড়তো না কমতো আর খবিস তোরে কে কইল যে খালি আল্লাহ জীবজন্তুরে খাওয়ায় তুই আশরাফুল মাখলুকাত তোরে বুঝি আল্লাহ না খাওয়াই আমার বে নাউজুবিল্লাহি মিন জালিক শয়তানের শয়তানি খেল করতেছে শরীয়ত বলে জন্ম নিয়ন্ত্রণ হারাম শয়তান নাম দিছে সুখী সংসার কি নাম দিছে কারণ একটা চটকদার স্লোগান না দিলে তো আপনি খাইবেন না কয়টা বুঝাবো আপনাদেরকে বলাবেন 14ই ফেব্রুয়ারি একটা দিবস আছে শুনছিস তোরা কি দিবস রে বুড়ারা আপনারা শুনেন নাই বলে এগুলো পোলাবেন জিজ্ঞেস করতেছি কি দিবস ক পোলাবেন কয় বেহায়া দিবস দেখছেন পোলাবেন জানে আমি এটার নাম বেহায়া দিবস দেই নাই আমি নাম দিছি বিশ্ব কুত্তা কুত্তি দিবস কি দিবস ক এবার আজকের থেকে বেহায়া দিবস বাদ এখন নাম কি বিশ্ব কুত্তা কুত্তি দিবস কেন কেন নামটা কেন দিলাম কারণ মানুষ যারা সভ্য জাতি তারা ভালোবাসা বিনিময় করবে নিজের ঘরের ভেতরে রাস্তাঘাটে বাগানে হাটে ঘাটে মাঠে ভালোবাসা বিনিময় করে একটা প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কুত্তা কুত্তি এই দিবসে যারা রাস্তায় অষ্টমী করে এগুলো কুত্তা কুত্তি ছাড়া কিচ্ছু না বলেন কথাটা এই দিবস উপলক্ষে নানান আয়োজন করে নাস্তিক্যবাদী অপশক্তি এর মধ্যে একটা পত্রিকা আছে নাস্তিকদের মুখপত্র প্রথম আলো নাম শুনছেন প্রথম আলো পত্রিকা গত 2 বছর আগে এই সচেতন আলেম সমাজ যুবকরা শুনো খেল করো খেল করো আমার দিনের শরিয়াকে কিভাবে টার্গেট করা হচ্ছে তুমি দেখো আমি অবাক হই আর কোনো স্লোগান তাদের ছিল না কেন কোরআনের আয়াতগুলোর টার্গেট করে এর বিপরীত স্লোগান তারা দাঁড় করায় দেখো তুমি প্রথম আলো পত্রিকা একটা প্রতিযোগিতা ছাড়লো বাজারে 2 বছর আগের কথা প্রতিযোগিতার নাম কি কাছে আসার গল্প কি নাম মানে কি মানে হচ্ছে এই যে প্রেম করছে পোলাবাইন অবৈধ সম্পর্ক কেমনে প্রেমটা হয়েছে কেমনে কাছে আসছে কেমনে জিনা করছে এগুলোর সুন্দর করে লেখা সাজায়া দিবে যারটা বেশি রসালো হবে সে পুরস্কার পাবে অথচ শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবু জিনা জিনা তো করবাই না জিনার কাছেও যাওয়া না এরা কোরআনের আয়াতকে টার্গেট করে এরা প্রতিযোগিতা ছেড়েছে কাছে তো যাবাই শরীয়তের কথা শুনবা না কাছে তো যাবাই সাথে কেমনে গেছো এটাও প্রকাশও করে দিবা 2 বছর আগের ওই ঘটনায় আমরা প্রতিবাদ করি নাই আমার মতো 2-4টা কাঠমল্লা চিল্লাইছে কিন্তু এই চিল্লানিতে অনেকে বিরক্ত হয়েছে খামাখা চিল্লাই কোরআনের মহাব্বত দিলের মধ্যে বসছে
ওই মহব্বতের কারণে যখন কোরআনকে কেউ কটাক্ষ করে আর আক্রমণ করে দিলের মধ্যে তখন আগুন জ্বলা ওঠে সহ্য করতে পারি না করব না কি করব কি ওই সময় কেউ প্রতিবাদ করেন নাই ফলাফল কি দুই বছর পর তারা আরেকটু আগাইছে আরেকটু আগাইছে সচেতন যুবক খেল করো কিভাবে তোমার দিনকে টার্গেট করা হচ্ছে তারা আরেকটু আগাইছে আগায়া আগে ছিল স্লোগানের নাম শুধু কাছে আসার গল্প এটার সাথে এখন দুইটা নতুন জিনিস যুক্ত করছে উপরে লাগায়া দিছে দ্বিধাহীন কি শব্দ দ্বিধাহীন নিচে লাগাইছে একটা ছবি সচেতন ওলামায়ে কেরাম খেয়াল করেন নিচে লাগাইছে একটা ছবি ছবিটা কি এক যুবকের ছবি তার গলায় ক্রুশ ক্রুশ হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ খ্রিস্টান ছেলে পাশে আরেকটা মেয়ের ছবি মেয়েটার মাথায় হিজাব মানে মুসলমান মেয়ে বুঝাইছে কি বুঝাইলো তোমরা এই ছবি দিয়া কি মেসেজ দিলা আহারে মুসলমান খবর নাই তো চিন্তা করার টাইম কোথায় নিজেদের মারামারি আর গন্ডগোল দিয়াই তো শেষ করতে পারি না এই যে মুসলিম মেয়েটার পাশে পাশে খ্রিস্টান ছেলেকে দাঁড় করাইয়া দিল তারা আঘাতটা কই করেছে তুমি কি টের পেয়েছ ইসলামের বিধান হচ্ছে মুসলিম মেয়েকে আহলে কিতাবের কাছে বিয়ে দেওয়া যাবে না তাদের মেয়ে আনা যাবে যদি আহলে কিতাব হয় এখন আহলে কিতাব নাই কিতাবই তো নাই আহলে কিতাব আইব কোথেকে অথচ এই বিধানকে কটাক্ষ করে চ্যালেঞ্জ করে এই সমাজে প্রকাশ্যে প্রচারণা চালানো হচ্ছে খ্রিস্টান ছেলে খ্রিস্টান যুবক মুসলিম মেয়েকে পাশাপাশি রাইখা উপরে স্লোগান দেয়া দিছে দ্বিধাহীন কাছে আসার গল্প আগে ছিল শুধু কাছে আসার গল্প এখন দিছে দ্বিধাহীন যে তুমি যুবক যুবতী কাছে তো আসবাই সাথে ধর্মীয় যে বাধা ধর্মীয় যে নীতি ধর্মীয় যে বিধান এগুলোকে কোন দ্বিধায় আনবা না এগুলোকে বাদ দিবা পেছনে ঠেইলা দ্বিধাহীন একজন আরেকজনের কাছে যাবা এই স্লোগান তারা বাজারজাত করার চেষ্টা করছে দেখো আমার শরীয়তকে আমার দিনকে কিভাবে তারা হামলা করছে এই সাহস কোত্থেকে পায় ওই যে দুই বছর আগে শুধু ছিল কাছে আসার গল্প ওইটার প্রতিবাদ হয় নাই আরেকটু বাড়ছে সামনে আরেকটু বাড়বে কিন্তু সবসময় তো আর চুপ থাকা যাবে না কিছু সচেতন আলেম কিছু সচেতন যুবক কিছু সচেতন দিনদার তো সব যুগেই ছিল এই যুগে আছে তাদেরকে আমরা একটা পয়গাম জানাইয়া দিতে চাই এইভাবে যদি বারবার আমার দিনকে হামলার শিকার বানানো হয় কটাক্ষ করা হয় কোরআনকে কটাক্ষ করা হয় কোরআনের বিধানকে টার্গেট করা হয় খবরদার মুসলমান সব প্রত্যাশ করতে পারে কোরআনের বিধানকে কটাক্ষ করবে নবীকে নিয়ে তাচ্ছিল্য করবে মুসলমান কোনোদিন বরদাস্ত করে নাই করবো না ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ মহতারাম হাজরিন খেয়াল করেন কয়টা বুঝাবো আপনাদেরকে কয়টা বুঝাবো দেখেন সূরা নূর আয়াত 31 বলেন সূরা নূর আয়াত আমি তো বলি আমি যেদিকে তাকাই শুধু দেখি যে কোরআনের আয়াতকে টার্গেট করা হয়েছে করবো কি যেদিকে তাকাই বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনটা নষ্টদের মূল এটা ওখান থেকে এই পয়জন বাজারে এই ভাইরাস বাজারে ছড়ানো হয় ওখান থেকে সংস্কৃতির নামে বিভিন্ন দিবস উদযাপনের নামে মুসলিম যুবক যুবতী মুসলিম এই সন্তানদেরকে ধ্বংস করার পায় তারা চালাচ্ছে দোস্ত টার্গেট করে করে ইসলামের বিধানগুলোকে তারা হামলার শিকার করছে ও দোস্ত কোরআনের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না সূরা নূর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না মেয়েরা তো এখন এত শুনতেছেন আপনারা তো শুনতেছেন মেয়েদের কিছু বিষয় আপনারা দাওয়াত পৌঁছাইয়া দিবেন কারণ ওই মেয়ে অন্য কারণা ওই মেয়ে আপনারই বোন আপনারই সন্তান আপনারই স্ত্রী কাজে এগুলো তাদের কাছে প্রকাশ করবেন যে শয়তানের ঢোকায় পড়ো না শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা হচ্ছে পর্দার মূল কথা বোরকা এটা পর্দার মূল কথা না পর্দার মূল কথা হচ্ছে সৌন্দর্য গোপন করা এটা যদি কেউ ছালার চট গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে শরীয়ত বলবে সে পর্দা করছে
কিন্তু সৌদি আরবের বোরকা পয়রাও যদি সৌন্দর্য ওপেন করে তো শরীয়ত বলবে সে পর্দা করে নাই, সে পর্দার নামে ফ্যাশন করতেছে। খেয়াল করছে শয়তান হামলাটা কই চালাইছে দেখেন? শরীয়ত বলে তুমি তোমার ফ্যাশনকে গোপন করবা, তুমি তোমার সৌন্দর্যকে গোপন করবা। এরা বাজারে প্রতিযোগিতা ছাড়ছে, সেই প্রতিযোগিতার নাম দিছে সুন্দরী প্রতিযোগিতা। দেখেন কারবার নাম দিছে কি? সুন্দরী প্রতিযোগিতা। যুবক, বিশ্ব রোডগুলো বিভিন্ন হাইওয়েগুলোতে বিশাল বিশাল সাইনবোর্ড লাগাইছে, সেই সাইনবোর্ডের মধ্যে একটা স্লোগান, স্লোগানটাই আমাকে অবাক করে। আর স্লোগান বাস না তোরা? স্লোগান এমন কেন হয় যেগুলো কোরআনের আয়াতকে কটাক্ষ করে? নিশ্চয়ই এর মধ্যে অন্য কিছু মতলব আছে। স্লোগান কি? স্লোগান হচ্ছে অদেখা তোমায় দেখিয়ে দাও। সুন্দরী প্রতিযোগিতার স্লোগান অদেখা তোমায়। বলেন অদেখা তোমায়। শরীয়ত বলে তোমার যা দেখা যায় ওগুলো তো গোপন করবা করবা, সাথে তোমার সৌন্দর্যও গোপন করবা। কেন? যেন অন্য কেউ তোমার প্রতি আকৃষ্ট না হয়। পর্দার কারণ আল্লাহ জানাইয়া দিছেন, যেন কেউ তোমাকে নিয়ে ইপটিজিং তোমাকে নিয়ে না করতে পারে, তোমাকে কষ্ট না দেয়। এর জন্যে কার্যকর ব্যবস্থা হচ্ছে জিলবাব, বড় কাপড় জড়ায় নাও। শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা। মেজাজে শরীয়ত না বুঝলে অনেক সমস্যা। শরীয়তের মেজাজ, শরীয়ত কি চায়? আমাদের এক ভাই একবার মাসালা ফতুয়া দিয়ে দিলেন মেয়েদের মুখ খোলা জায়েজ। কেন? ওই যে মাসালা পাইছে এক জায়গায় কিন্তু শরীয়তের মেজাজ বুঝে নাই। শরীয়তের মেজাজ হচ্ছে সৌন্দর্য গোপন করা, প্রকাশ করা নিষেধ। চেহারায় সৌন্দর্য প্রকাশ পায় না, গোপন হয়। চেহারা খোলা থাকলে সৌন্দর্য প্রকাশ পায় না, গোপন হয়। তুমি আর মাসালা খোঁজার দরকার নাই, শরীয়তের মেজাজ বুঝা বলো যে মুখ ঢাকা জরুরি। কেন? মুখ খুললে সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য, মানুষের সৌন্দর্য প্রকাশিত পায় চেহারা দিয়া। নাম দিল কাছে আস কি অদেখা তোমায় দেখিয়ে দাও। খেয়াল করেন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ কারা করে? পর্দাওয়ালারা না যারা রাস্তায় আগের থেকে ন্যাংটা হয়ে চলতো তারা? ন্যাংটা বেড়িরাই তো অংশগ্রহণ করে নাকি? ন্যাংটা বেড়ির কাপড় চোপড় আগের থেকে এমনি তো অর্ধেক, আগের থেকেই তো অর্ধেক। এর মধ্যে তাকে বলা হচ্ছে অদেখা তোমায় দেখিয়ে দাও, এখনও যা খোলো নাই ওগুলাও খোলো। এটা টার্গেট করছে ওদেরকে। আর আমার পর্দাওয়ালা মা বোনদেরকে টার্গেট করছে কি দিয়া? ফ্যাশনেবল বোরকা দিয়া। কি দিয়া? আরে কথা বলেন, কথা বলেন, বুঝেন নাই? কি দিয়া? কি দিয়া? ফ্যাশনেবল বোরকা দিয়া। আল্লাহ আগেই জানায় রাখছেন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান তাদেরকে বিভ্রান্ত করবে, শরীয়ত থেকে দূরে সরাইয়া দিবে, সে কাজ করবে শরীয়ত বিরোধী। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ ভাবতে থাকবে যে আমি দ্বীনের উপর আছি। ফ্যাশনেবল বোরকা দিয়া পর্দা হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়। বলেন সৌন্দর্য এখন যাই বোরকা। আচ্ছা আরেকটা হাদিস শোনাই, শুনেন, রাগ করেন না, কথাগুলো শুনতে শ্রুতিকটু হতে পারে, বিশেষ করে অনেক মা বোন এই কথাগুলো নিয়ে তাদের কষ্ট লাগতে পারে। আমার মেয়ে সমতুল্য বহু বাচ্চারা এই কথা শুনতে পারে, আমাদেরও কথাগুলো বলতে লজ্জা হয়, খারাপ লাগে, কিন্তু করব কি, লজ্জার কারণে তো শরীয়ত গোপন করতে পারি না। বলেন লজ্জার কারণে কি শরীয়ত গোপন করব? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু নারীর আলামত বলেছেন। নবী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, এমন এক সময় আসবে নারীরা পোশাক পরবে কিন্তু পোশাক পরেও তারা ন্যাংটা। পোশাক পরেও? বলেন পোশাক পরেও? বলে পোশাক পরলে আবার ন্যাংটা কেমনে হয়? তো হাদিসের ব্যাখ্যা দিয়েছেন সময়ের সবচেয়ে বড় আলিম শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানি দামাত বরাকাতুহুমুল আলিয়া। ব্যাখ্যাকার? বলেন বলেন। আরে ব্যাখ্যাকার কাজী আমারে গাইলে লাভ নাই, ব্যাখ্যা দিয়েছেন সময়ের সবচেয়ে বড় আলিম মুফতি তাকি উসমানি দামাত বরাকাতুহুমুল আলিয়া। বলেন তিন কারণে নারীরা পোশাক পরে অনেকটা। কয় কারণ? বলেন আবার। তিন কারণে নারীরা পোশাক পরে অনেকটা। দেখেন তো আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী আছে কিনা এর মধ্যে। এক নাম্বার, এমন পোশাক যেই পোশাকের পরেও সতর খোলা
কাটছাট পোশাক, ওই যে হাতা কাটা ব্লাউজ, এই পর্যন্ত ব্লাউজ আসেনি মেয়ে, পেট দেখা যায়, পিট দেখা যায়, আসেনি শরীয়ত। সে তো মনে করতেছে আমি হিন্দি সিনেমার সিরিয়ালের একটা ড্রেস লাগাইছি, কিন্তু শরীয়ত কয় তুই ন্যাংটা। শরীয়ত বলে, বলেন না কথা। দুই নাম্বার ব্যাখ্যা, এমন পোশাক যে পোশাক দিয়ে গোটা সতর তো ঢাকছে, কিন্তু পোশাক এত পাতলা, ফিনফিনে শাড়ি, তোমাদের নেত্রীর শাড়ির মতো এমন ফিনফিনে শাড়ি, যেই শাড়ি দিয়া শরীর দেখা যায়। মুফতি তাকি ওসমানি দামাত বরাকাতুহুল আলিয়া বলেন, সে তো মনে করতেছে কাসিয়াত সে পোশাক পরেছে, কিন্তু শরীয়ত বলে তুই আরিয়া, তুই ন্যাংটা। এটা আমার বলার মাকসাদ নেই, দুইটা তিন নাম্বারটা শোনে। আল্লামা মুফতি তাকি ওসমানি দামাত বরাকাতুহুল আলিয়া বলেন, মেয়েদের পোশাক যদি এত আঁটোসাঁটো হয়, এত টাইট ফিট হয় যে শরীরের অঙ্গ প্রকাশ পায়, আমি আর ভাইঙ্গা বলতে পারতেছি না, একটু বুঝা লয়ে। আমার বোনরা এখন এমন বোরকা পরে, শরীরের সাথে টাইট বোরকা আসেনি, আবার মাঝে মধ্যে দেখা যায় কোমরের মধ্যে ফিতা লাগানো টানা মারে, তখন শরীরের অনেক অঙ্গ প্রকাশ পায়। পায় কি পায় না বলে, পায় না। সে তো মনে করতেছে আমি পর্দা করতেছি, আমি বোরকা পরছি, কিন্তু শরীয়ত বলে তুই আরিয়া, তুই বোরকা না, তুই পোশাক পরস নাই, তুই ন্যাংটা। শয়তান কি কাজ করছে দেখেন, শয়তান দেখে এই পর্দানশীল নারীদেরকে যদি ন্যাংটা হতে বলা হয়, সে তো ন্যাংটা হবে না। শয়তান কওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, কোরআনের এই আয়াত আর এই বিধানের বিরুদ্ধে মানুষকে দাঁড় করাতে হবে, তো এই পর্দানশীল নারীকে কেমনে দাঁড় করাবে? কয় তুমি ফ্যাশনেবল বোরকা পরো, নাম দিছি কি ফ্যাশনেবল বোরকা, অবস্থা কি? কয় আল্লাহ বিরাজি রাহে, শয়তান বি নারাজ না হোক, হাত দুইটা দুই জায়গায়, একটা আল্লাহর কাছে আর একটা শয়তানরে ধরে রাখছে, তো কি কয়? আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হো, আল্লাহ রাজি থাকে, শয়তানও অসন্তুষ্ট না হয়। আমাদের এখন দিন হয়ে গেছে এরকম, আমাদের দিন হয়ে গেছে এমন, আমরা দুনিয়াও চাই, আখেরাতও চাই, দুনিয়ার ফ্যাশনও চাই, আবার নিজের দিনদারও প্রকাশ করতে চাই, মানে দুইটাই যেন ঠিক থাকে। দোস্ত দুইটা একসাথে হবে না, একটা গ্রহণ করতে হবে, একটা হয় বদ্দিনীকে গ্রহণ করবা অথবা দিনকে গ্রহণ করবা, এদিকে এক পাও ওদিকে এক পাও, এটা মুনাফিকের লক্ষণ। মুযাযযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এটা মুনাফিকের লক্ষণ, এটাও না ওইটাও না, মাঝামাঝি, এটা কার লক্ষণ? বলেন বলেন কার লক্ষণ? আচ্ছা রাখেন, চলেন আরেকটা শোনাই। সূরা নিসা, শরীয়তের বিধান হচ্ছে লি যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সম্পদ বন্টনের শরীয়ত নির্ধারিত নীতি, ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, জানেন না আপনারা? বলেন বলেন শরীয়তের বিধান কি? বোন যা পাবে ভাই পাবে ডবল, মেয়ে যা পাবে পুরুষ পাবে, বলেন না, জানেন না আপনারা? বাবা মারা গেছে, ভাই বোন সম্পদ কেমনে বন্টন হবে, কি হারে? কয় ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, ভাই যা পাবে। এই বিধানকে তারা কীভাবে কৌশলে মানুষের দেমাগের মধ্যে শয়তানি কীভাবে ঢুকাইছে, ওই যে চটকদার স্লোগান ফাজাইয়ানুল হুম্মা বাইনা ইদিহিম, শয়তানের কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজটাকে চটকদার স্লোগান বানায়া বাজারজাত করার চেষ্টা করে। এর মধ্যে দেখেন এডারে কী করছে শয়তানি, আস্তে করে বাজারে ছেড়ে দিছে সমানাধিকার, নাম দিছে কি? শরীয়ত বলে ছেলে পাবে যা মেয়ে পাবে অর্ধেক, এর বিরুদ্ধে এরা নতুন স্লোগান বানাইছে, স্লোগানের নাম দিছে কি? বলেন বলেন, ও মূর্খ মানুষ তো গো, হ্যাঁ ঠিকই তো, মেয়েদেরকে ইসলাম ঠগাইছে, কেন কই যে অর্ধেক দিছে, ওই যে সমান অধিকারের স্লোগান বাজারে ছেড়ে দিছে শয়তান, আর মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আরে কথা তো ঠিক, মেয়ে কেন অর্ধেক পাবে, মেয়েও বাবার সন্তান, ছেলেও বাবার সন্তান, ছেলে ডবল পাবে, মেয়ে কেন অর্ধেক পাবে? হঠাৎ করে কেউ শুনলে তোকে বাইরে, কথা তো ঠিক। জাহেল মানুষ, দিন শরীয়ত মানে না যারা, এদের কাছে এই কথাগুলো বড় চটকদার, আরে কথা তো ঠিক, যৌক্তিক কথা, কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক এটা তুমি আমি ভালো বুঝি না, আল্লাহ ভালো বুঝেন। আল্লাহর বিধানের সামনে যুক্তি প্রকাশ করা এটা শয়তানের কাজ। বলে আল্লাহর বিধানের সামনে যুক্তি প্রকাশ কে করেছিল? আল্লাহ কয় সেজদা কর, শয়তান কয় আমি উত্তম, আমি কেন সেজদা করুন, তো যুক্তি দিছে সর্বপ্রথম কে? বলে
শরীয়তের সামনে যুক্তি প্রকাশ করাটা শয়তানের কাজ কিন্তু এই জায়গায় যুক্তিও হয় না এটা অযৌক্তিক শয়তানের যুক্তিও যেমন যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল কেন শয়তান বলে আমারে আগুন দিয়ে বানাইছেন আদমকে মাটি দিয়ে বানাইছেন আগুন মাটির থেকে উত্তম এই যুক্তি ভুল আগুন মাটির চেয়ে উত্তম না বরং মাটি উত্তম কেন মাটি তৈরি করে আগুন নষ্ট করে মাটি তৈরি করে আগুন এটা এক জবাব আরেক জবাব হচ্ছে আল্লাহ আদমকে শুধু মাটি দিয়ে বানান নাই মানুষের মধ্যে চারটা যে মূল জিনিস আছে পানি মাটি বাতাস আগুন মানুষের মধ্যে ওই চারটায় আছে শুধু মাটি না মাটির পরিমাণ বেশি মানুষের শরীরে পানির অস্তিত্ব আছে মানুষের শরীরে বাতাসের অস্তিত্ব আছে মানুষের শরীরে আগুনের অস্তিত্ব আছে মানুষের শরীরে মাটি তো আছেই মানুষকে আল্লাহ আনাসরে আরবা চার মূল বস্তু দ্বারা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শয়তানকে সৃষ্টি করেছেন শুধু আগুন দিয়া চারটা উত্তম না একটা উত্তম কাজী তার যুক্তিটাও ছিল ভুল শয়তানের যুক্তিও ছিল এই যে সমান অধিকারের যে যুক্তি এই যুক্তিটাও ভুল কেন তো একটা উদাহরণ বুঝেন আমাদের আবুল খায়ের ভাই দামাত বারাকাতুহুল আলিয়া তার মাদ্রাসার ম্যানেজারে বাজারে পাঠাইতেছে লিস্টি ধরাইছে এত বড় একটা হিসাব করে আন্দাজ একটা হিসাব করতো কত লাগতে পারে কস্তাদজি 4,900 টাকা লাগতে পারে তো হুজুর ড্যাক্সের থেকে 5,000 টাকা খুইলা কয় ল যা বাজারে যা হুজুরের ছেলে ছোট ছেলেটা কাব্বা আমি একটু বাজারে যাব কান্দা শুরু করছে একটু বাজারে যাইব তো যা যা হুজুর একটু লয়ে যান তো বাজারে তো কয় আমার টাকা পয়সা কিছু দাও মজা খাইব বাজারে যাইতেছে ক আচ্ছা আচ্ছা তো পকেট থেকে হুজুরে 100 টাকা বাইর করিয়া কয় ল যা তুই বাজারে মজা খাইস এমন ছেলে ভাইকা বসছে যে না ওনারে 5,000 দিছো আমার 100 দিবাকে হেরে দিছো কত কথা বলে না ম্যানেজারে দিছে কত 5,000 আমারে 100 দিবাকেন আরে ম্যানেজারে তো 5,000 দিছি বাজার করার জন্যে তোর কান্দে তো বাজারের দায়িত্ব নাই তোর তো 100 দিছি মজা খাওয়ার জন্যে বুঝেন না এই কথা আল্লাহ পুরুষকে দুই ভাগ দিছে মেয়েদেরকে এক ভাগ দিছে যে আল্লাহর বন্টনের সিস্টেমটাও তাই ছিল আল্লাহ পুরুষকে দুই ভাগ দিয়া সব জিম্মাদারি পুরুষের কান্দে দিছে বাজার তুই করবি আর মেয়েরে যে এক ভাগ দিছে এটা কম না এটা পুরোটাই বোনাস কেন কয় তুই এটা দিয়ে মজা খাবি ছেলের ভাগ কয়টা দুইটা আল্লাহ দায়িত্ব দিছেন চারটা খেয়াল করেন এটা যুক্তিকতা শয়তানের যুক্তি যুক্তি না শরীয়তে প্রকৃত যৌক্তিক বিধান এটা মাথায় রাখেন যুক্তি হয়তো আমরা বুঝি না পুরুষকে আল্লাহ ভাগ দিছেন কয়টা কথা বলে না পুরুষকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব দিছেন আল্লাহ চারটা ভাগ দিছেন দায়িত্ব দিছেন চার দায়িত্ব কি কয় পুরুষ তুমি যদি বাবা হও তো মেয়ের দায়িত্ব তোমার বলে তো ছেলের দায়িত্ব কার বলে ছেলের দায়িত্ব বাবার কিন্তু ছেলে যদি বালেগ হয় বাবার আর দায়িত্ব থাকে না যা খাওয়ায় পুরোটাই অনুগ্রহ মেয়ে বালেগ হইল বিয়ে দেওয়ার আগ পর্যন্ত পুরা জিম্মাদারি বাবার বুড়া হয়ে গেছে মেয়ে বিয়ে দিতে পারে নাই পুরা জিম্মাদারি বাবার তাইলে বাবার দায়িত্ব এক নম্বর যদি মেয়ের বাবা হয় তো এক নম্বর বাবার দায়িত্ব নাম্বার ওয়ান কয় তুমি যদি স্বামী হও তো স্ত্রীর দায়িত্ব তোমার কটা গেল বলে তুমি যদি ভাই হও তো বাবা নাই উপযুক্ত বোনের দায়িত্ব তোমার বড় ভাইয়ের তোমার ভাইয়ের কয়টা গেল বলে তুমি যদি সন্তান হও মা বৃদ্ধা বাবা চলে গেছে ওই মায়ের খরচপাতির সব জিম্মাদারি তোমার আল্লাহ পুরুষের কান্দে চারটা জিম্মাদারি দিয়া দিছেন বাবার জিম্মাদারি স্বামীর জিম্মাদারি বড় ভাইয়ের জিম্মাদারি সন্তানের জিম্মাদারি ওই চার জিম্মাদারি দিয়ে আল্লাহ ভাগ দিছেন কয়টা কয় চারটা জিম্মাদারি দিছেন চারটা ভাগ দিছেন কয়টা আর মেয়েরে কয় তুমি ঠ্যাং তুলে নাইচ্ছা নাইচ্ছা বয়া বয়া খাইবা কয় তুমি যদি মা হও তোমারে খাওয়াবে ছেলে তুমি যদি স্ত্রী হও তোমারে খাওয়াবে স্বামী তুমি যদি বোন হও খাওয়াবে ভাই বলে তুমি যদি মেয়ে হও খাওয়াবে বাবা কয় জিম্মাদারি কয়টা একটাও নাই জিম্মাদারি মায়ের কান্দা জিম্মাদারি কয়টা আসেনি একটাও ভাগ দিছে কয়টা একটা কয়ে পুরা ভাগটাই তোর বোনাস তুই মাঝে মাঝে যদি একটা মিস করে যেন ঠেকার কাম চালাই তারস এটা তোর জীবন বিমা এটা মেয়ের কি জীবন বিমা আল্লাহ শরীয়ত দিয়ে দিছে মেয়ের জীবন বিমা এটা বোনাস এটা দায়িত্ব আদায়ের জন্য না
অথচ এরা শরীয়তের চমৎকার বিধানকে মানুষ থেকে দূরে সরানোর জন্য মানুষকে দিন থেকে দূরে সরানোর জন্য চটকদার স্লোগান দিয়া দিছে নাম দিছে কি সমান অধিকার নাম দিছে কথা বুঝতেছেন আমার শয়তানের শয়তানের কিছু লাইন কাট বুঝতেছেন আপনারা কয়টা বুঝামু শুনেন শুনতে থাকেন আমার হাতে সময় বেশি নাই শরীয়তের বিধান হচ্ছে নবী বলেছেন ما أسفل من الكعبين من الإزار في النار পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম নবী বলেছেন যে পুরুষের কাপড় টাখনুর নিচে যাবে সে জাহান্নামী নাউজুবিল্লাহ বাড়িতে যায় পয়রো এত আস্তে কেন এই আসামি আছে এখানে বহুতই জন্য আস্তে আস্তে নাউজুবিল্লাহ কয় যে পুরুষের কাপড় টাখনুর নিচে সে জাহান্নামী চিল্লায় নাউজুবিল্লাহ শয়তান কি করছে দেখেন টাখনুর নিচে কাপড় পরা শরীয়ত বলে হারাম বলে টাখনুর নিচে কাপড় পরা শরীয়ত বলে কাদের জন্য বলেন কাদের জন্য এটা কাদের জন্য ফরজ জানেন না আপনারা জানেন জানেন যে প্রমাণ কি কয় মসজিদে গেলে দেখা যায় আপনি যে জানেন প্যান্ট পরা শুরু করে আছে এমন পাবলিক দেখেন নাই মসজিদে প্যান্ট পরে কেউ কি জন্য প্যান্ট পরেন কেউ নামাজ পড়ুন এটা তো নামাজের ফরজ না এটা তো নামাজের ফরজ না এটা তো পুরুষের ফরজ তার মানে কি আপনি কি বুঝাইতে চান আপনি যখন মসজিদে ঢুকেন তখন আপনি বেটা মসজিদ থেকে বাইরে বেটি নাকি নাইলে কেন ওঠান আপনি তো জানেন এটা নিচে পড়া হারাম শরীয়ত বলে টাখনুর নিচে কাপড় পরা শয়তান নাম দিছে ফ্যাশন শয়তান নাম দিছে এখন পুরুষের কাপড় টাখনুর নিচে না গোড়ালির নিচে ঢুকাইয়া দিছে আর যে মেয়ের কাপড় দরকার ছিল টাখনুর নিচে যাওয়া এখন নতুন ফ্যাশনের নামে ওই হারামে মেয়েদেরকে জড়াইয়া দিচ্ছে তার পায়জামা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে নতুন ফ্যাশন শরীয়ত কয় হারাম শয়তান নাম দিছে আরে কথা বলে না শরীয়ত বলে হারাম শয়তান নাম দিছে আরেকটা কমুনি মুরব্বীদের সামনে কেমন কেমন লাগতেছে আমার শোন তোরা এগুলো তোদেরই কথা তোরাই এগুলো বানাইছস আমাদের না সূরা নূর আয়াত 30 আর 31 আল্লাহর বিধান হচ্ছে নবীকে আল্লাহ ডেকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না নবী নারী পুরুষকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে নিচের দিকে রাখে কাজী হারাম জায়গায় তাকানো কি বলে না অবৈধ জায়গায় যেখানে তাকানো জায়েজ নাই সেই দিকে তাকানো কি চিল্লায়া বলেন না কেন চিল্লায়া বলে অন্য নারী পুরুষের দিকে তাকানো কি শয়তান কি বাটপারের বাটপার খালি বাটপার না ওরে বাটপার আল্লাহু আকবার এই যে এক পুরুষ আরেক নারীর দিকে তাকায় নারী পুরুষের দিকে তাকায় মজা লয় শরীয়ত কয় হারাম শয়তান বাজারজাত করার জন্য নতুন একটা চটকদার শব্দ বানায়া দিছে নাম দিছে ক্রাশ খাইছে বুঝছ নাই তোরা কি খাইছে বুড়ারা তো কইতে পারবো না এ জোয়ান বলবেন কই জোয়ান এটা কইতে চাই না কারণ অনেক বুড়ারা বুঝবে না শরীয়ত কয় হারাম শয়তান নাম দিছে ক্রাশ খাইছে দেখো শরীয়তের বিধানকে হালকা বানায়া দেওয়ার জন্য কি চক্রান্ত চলতেছে কিভাবে বুঝাবো আপনাদেরকে যেদিকে তাকাই আমি খালি হাসি হায়রে কারবার কেমনে বুঝাবো এটা মানুষকে মানুষ তো বুঝতেই চাইবে না আখিরি একটা রয়ে গেছে আমার সময় খালি দেখতেছি আমার অনেক মাথায় তো অনেকগুলো কিলবিল করতেছে কিন্তু করবো কি আর চার দুইটা বইলে আমি অন্যদিকে যাবো গা এক বিষয় না আলোচনা মাত্র আনলাম আরও দুই বিষয় তো রয়ে গেছে শরীয়তের বিধান হচ্ছে ওয়ান কি হুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم এরে যুবক ভাইরা এমন মৌলবি আর পাবি না তোকপক্ষে কথা বলতেছে শোন খেয়াল করে শরীয়ত বলে ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় তাড়াতাড়ি বিয়ে করাইয়া দাও তোদের পক্ষে না বিপক্ষে খুশি না আলহামদুলিল্লাহ আমার জন্য একটা দোয়া করিস না তোকে পক্ষে কথা কই দিস নারী পুরুষ যদি উপযুক্ত হয় বিয়ে করাইয়া দাও শয়তান এখন মাথায় ঢুকাইছে বিয়া করাইলে খাবি কি আল্লাহ জানতেন নি এটা আল্লাহ যাই না আগের থেকে জানাইয়া দিছেন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি যদি দরিদ্র থাকে আল্লাহ তাদেরকে স্বাবলম্বী বানাইয়া দিবেন বিয়ে
বিয়ের বরকতে আল্লাহ ধনী বানায় দিবেন আল্লাহ বলতেছেন বিষয় ওইটা না শরীয়ত বলে উপযুক্ত হলে মেয়ে ছেলেকে বিয়ে করায় দাও এখন তারা বিয়েরে কেমনে কঠিন বানাইছে দেখেন বয়স নির্ধারণ করছে বয়স ষোলো আঠারো বিয়া হয়েছে ছোট্ট বাচ্চা পনেরো বছরের বাচ্চা মেয়ে বিশ বাইশ বছরের যুবক ছেলে বিয়ে করছে ছেলে আর মেয়ে করাইছে বাবা মা লেখছে কাজী সাহেব খালি খোদবাটা পড়ছে পড়াইছে আর কবুল পড়াইছে হুজুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইসা হুজুরের দর্শে খেয়াল করে দর্শে কারে বগুড়ার ঘটনা দুই তিন বছর আগের ধরছে হুজুর রে আরে বিয়া পড়লো যারা তাদেরকেও ধরে না বিয়া করাইলো যারা গার্ডিয়ান তাদেরকেও ধরে না বিয়া লেখলো যে কাজী সাহেব তারেও ধরে না ধরছে কারে খালি হুজুর রে কারে বোঝা গেল টার্গেট ইসলাম টার্গেট আটকাইছে কি দিয়া চটকদার স্লোগান দিয়া নাম দিছে বাল্য বিয়া নাম দিছে কি কারবার দেখেন শরীয়ত বিরোধী কাজকে শয়তান যে সাজায়া দেখায় ওটা বুঝাইতেছি নাম দিছে বাল্য বিয়া অথচ এই পনেরো বছরের মেয়েটা যখন প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে তখন আর বাল্য প্রেম নাম দেয় এটারে আটকায় না এই পনেরো বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে সময় দেয় শহরে তখন আর বাল্য নষ্টামি বলে আটকায় না কথা কোন ঠিক কিনা এই পনেরো বছরের মেয়েটা যখন প্রতিদাবৃত্তি করে দেহ ব্যবসা করে তখন বাল্য প্রতিদাবৃত্তি বলে তাকে আটকায় না আটকায় কখন যখন বিয়া করতে যায় বোঝা গেল টার্গেট ইসলাম টার্গেট কি তোমরা টার্গেট ইসলামকে করো আর যাই করো মনে রাখো ইসলামের সৈনিকরা মরে যায় নাই কথা কো ঠিক কিনা শাইখুল হিন্দের রোহানি সন্তানরা মরে যায় নাই কথা বলে ঠিক কিনা হযরত মাদানির সন্তানরা যতদিন এই জমিনে বেঁচে থাকবে ইসলাম আক্রান্ত হবে আমরা চুপ থাকবো না আমাদের শাইখুল হিন্দ বলেছেন আমার শরীর থেকে কল্লা আলাদা হবে আমার বুক থেকে কোরআনকে সরানো যাবে না আমরা তাদের সন্তান আমাদেরও বক্তব্য এটাই শরীর থেকে কল্লা আলাদা হতে পারে সিনা থেকে কোরআন সরানো যাবে না কোরআন সরানো যাবে না ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন শুনেন আরেকটা শোনায় আমি আমার অন্য আলোচনার দিকে যাব খেয়াল করেন বলেছি আমি যেদিকে তাকাই আয় দুঃখ কারে বলবো শুনেন খেয়াল করে এই দুঃখ কার কাছে প্রকাশ করবো আপনাদেরকেই বলি আপনারা আমাদের আপনজন সচেতন হন চোখ খুলেন কান খুলেন যারা একটু চিল্লায় এগরে একটু সঙ্গ দিয়ে আপনারা পাশে না থাকলে আমাদের বলার হিম্মত হারায়া যাবে আর তখন তারা মাঠ খালি পাবে এরা তো চায় এটা এরা চায় এটা এই প্রতিবাদী কণ্ঠগুলো মাহফিল থেকে সরে যাক ময়দান থেকে সরে যাক খালি মাঠে যেন তারা গোল দিতে পারে কথা ঠিক আছে যুবক এইবার যে তোরা আসামি হয়ে যাবি এখন যে নতুন আরেকটা আইতেছে হিট বলবো না ছেড়ে দেবো বলবো না ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ বলবো আচ্ছা শোন তাইলে তোরা যখন শুনতেছাস আমার বলতে সমস্যা কী শরীয়তের বিধান হচ্ছে নবী আলাইহিসসালাম বলেছেন কসুস শারিফ ও ফুল্লুহা এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ কর মুশরিকরা মুস রাখে দাড়ি কাটে তুমি মুস কাটো দাড়ি ছেড়ে দাও শরীয়ত বলে দাড়ি কাটা হারাম বলে না সন্দেহ আছে কারণ ফতুয়া তো আছে মডার্ন হুজুরদের যে দাড়ি কাটা যায় বেশি গুণা না আহারে পাগল আল্লাহ আকবার নবী বলেন দাড়ি ছাড়ো মুশরিকদের খেলাফ কর শয়তান দাড়ি কাটারে শরীয়ত বলে দাড়ি কাটা আর চিল্লায় বলেন না শরীয়ত বলে দাড়ি কাটা শয়তান দাড়ি কাটারে নাম দিছে স্মার্ট কি নাম দিছে কোটা কোথিকা এলো কই যা লাগি জানা রাখছেন ওয়াকাইয়াদনা লাহুম কুরআনা فَزَيَّنُوا لَهُمْ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ শরীয়ত বিরোধী কাজটারে সুন্দর করে দেখাবে মানুষ যেন বিভ্রান্ত হয় শরীয়ত বলে দাড়ি কাটা হারাম শয়তান নাম দিছে বলে স্মার্ট নাম দিছে কই পাইলেন আপনি বলে আমরা বুঝি না বুঝি তুমি খেয়াল করো দুই বছর আগে একজন আমার একটা অ্যাড দেখাইছে বিজ্ঞাপন টেলিভিশনে অ্যাড দেয় না বিভিন্ন পণ্যের প্রোডাক্টের তো একজন একটা প্রোডাক্টের অ্যাড দেখাইছে দেখেন কারবার কি অ্যাড এক হ্যান্ডসাম যুবক উঁচা লম্বা সুন্দর চেহারাওয়ালা রাস্তায় চলে
মেয়েরা তার সামনে গেলে মুখটা আস্তে করে ফিরে আলায়, যেই মাইয়াই সামনে পড়ে মুখ ফিরে আলায়, হ্যাঁ কই কিরে কারবার কি ঘটনা কি, আগে তো এমন হয় নাই, আগে তো মাইয়ারা আমার দিকে তাকায় ক্রাশ খেয়েতো, এখন কেন তাকায় না, ঘরে যায় আয় নাই নিজের চেহারা দেখা কয় ওরে এই নি কাহিনী, দেখে যে খোসা খোসা দাড়ি উঠছে, দাড়ি দেখেন হামলাটা কই করছে, খেয়াল করছে খোসা খোসা দাড়ি কয়নি কারবার, যে কোম্পানির অ্যাড দেয় ওই কোম্পানির একটা রেজার লইছে, লইয়া ওয়াশরুমে বাথরুমে যায় সুন্দর করে শেভ করছে, এখন সাফান সাফা বেড়া বেড়ি এখন একরকম, আব্বারে আম্মা বানায়া শয়তান রাস্তায় পাঠাইছে, বল কি বলছি, আব্বারে আম্মা এটা বুঝুস নাই অর্থটা, আব্বারে আম্মা বানাইছে কেমন বুঝুস নাই, তো সত্যটা ছোট্টটা গল্প শুনালে তাহলে বুঝবি, এক পিচ্ছি কানতেছে চিল্লায় কানতেছে, আবুল খায়ের ভাইয়ের মতো এরকম বড় দাড়িওয়ালা হুজুর একজন গেছে কোল লইতে পিচ্ছিরে, যেই ঘরে দাড়িওয়ালা লোকজন না এই পিচ্ছিরা দাড়িওয়ালা দেখলে ভয় পায়, কথা ঠিক নেই, যেই না হুজুর গেছে কোল লইতে পিচ্ছি দিছে চিল্লারি, পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক, দুনিয়া এমন অনেক মানুষ আছে দাড়ি নাই কিন্তু দাড়িওয়ালারে মহব্বত করে, কিন্তু কিছু অ্যালার্জিওয়ালা মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে 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 কথা বলো না, আছে খালি বিশ্বনাথে নাই আর সব জায়গায় আছে, আমি যাই এলো এরপরে কইছি ওই বেড়া যেই দেখছে হুজুরে দেখা পিচ্ছি কান্না বাড়াইয়া দিছে, হ্যাঁ আস্তে করে আয়া কল লইছে পিচ্ছি, কোনো কারণেই হোক পিচ্ছির কান্না থেমে গেছে, হ্যাঁ পাইছে সুযোগ, পায়াকে হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়, এমনে করছে বেকল হুজুর মনে এখন কেন্দে দিব, হ্যাঁ হুজুর যে জিনিস হয় তো টের পায় নাই, যেই বলছে হুজুর দেখলেন তো জঙ্গি করে দেখলে পিচ্ছিরাও ভয় পায়, এই যে আমার কাছে আইসা কান্না কান্না থামে গেল, তো হুজুর আস্তে করে মেরে দিছে কয় তোমার কাছে যাই কান্না কেন থামছে তুমি জানো, বলে কি জন্যে কয় তোমার আম্মা মনে করছে, কি মনে করছে, এইবার বুঝছো শয়তান কেমনে আব্বারে আম্মা বানায়, আরে বুঝছো তোমরা এটা আমার কথা না দোস্ত, এটা শয়তানের চ্যালেঞ্জ, শয়তান আল্লাহকে জানাইয়া দিছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আল্লাহ সৃষ্টির পরিবর্তন আমার চ্যালেঞ্জ, শয়তান করেছে আল্লাহকে, বলে সৃষ্টির পরিবর্তন কেমনে, কই যে দেখো দাড়ি কাটাইয়া আব্বারে আম্মা বানাইয়া দিছে, এটাও সৃষ্টির পরিবর্তন, আচ্ছা শয়তান কি করছে, ওই বেড়া যখন শেপ টেপ করছে কইরা যখন রাস্তায় বেরিয়েছে এখন মাইয়ারা সব তার দিকে তাকায়, কি বুঝাইলো, বুঝাইলো তুমি দাড়ি উঠলে তুমি আনস্মার্ট, আর যদি দাড়ি রাখো তাইলে তুমি স্মার্ট, দেখো না মাইয়ারা কেমনে তাকায়, নাউজুবিল্লাহ পড়বা, একটু এবার মন থেকে বলো তো মানব ইতিহাসের সবচাইতে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম কি, এত আজ থেকে সবচাইতে সুন্দর পুরুষের নাম কি, আমার নবী কত সুন্দর ছিলেন জানো তোমরা, এই যুবক কথা কও কথা কও, আমার নবী কত সুন্দর ছিলেন জানো, হায় 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 হায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হয়ে হাতের ছুরিগুলা দিয়ে নিজেদের হাতগুলা কেটেছিল, সূরা ইউসুফ বর্ণনা দিয়েছে এইভাবে অকত্তানা আইদিয়াহুন অকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম করিম, হাত কাটে আর বলে এটা মানুষ না মানুষ না এটা ফরিশতা, মানুষ এত সুন্দর হয় না, হঠাৎ একটা মজার কথা মাথায় আসছে একটু বলে ফেলে আমার ভিতরে খালি খোসায় কত দিকে যাইতে মনে হতো, আমি খালি ঘড়ির দিকে তাকাই আবার দৌড়ায় ফেরত আসে, কিন্তু এটা লোভ সামলাইতে পারতেছি না, সেটা হচ্ছে এই যে মিশরের মেয়েরা নবী ইউসুফের দিকে তাকাইছেন, নবী ইউসুফ কিন্তু তাকান নাই, তিনি নিচের দিকেই তাকায় রয়েছেন, নবী ইউসুফ কোনো গুনাহ করেন নাই, আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন, সূরা ইউসুফ 23-24 আয়াত পড়ে দেখো আল্লাহ বলেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি নবী ইউসুফকে অশ্লীল অন্যায় কাছ থেকে বাঁচাইয়া দিছি, হযরত ইউসুফ নিচের দিকে তাকায় রয়েছেন, কাজেই দৃষ্টি হয়েছে কয় পক্ষের, কথা বলে না শুধু মেয়েদের, এক পক্ষের দৃষ্টি পড়ছে তাতেই হাত কাটতেছে, খবর নাই কষ্ট লাগে না,
আমাদের বড়রা এই জায়গা থেকে মানিক নিজের মনে রাখতে পারতেছে না, লাফায় আসছে কত দেখছো কারবার। শহীদরা রক্তাক্ত বডি, নাক কাটা, কান কাটা, পেট ফাড়া, নারী মুড়ি বের হয়ে গেছে, শাহাদাতের মর্যাদা লাভ করছেন, কিন্তু মরার সময় হাসতে হাসতে যাইতেছেন কবরে। দেখবা শহীদরা হাসি দিয়া থাকে, কয়ের কি কষ্ট লাগে না? কমিয়া মিশরের মেয়েরা একপক্ষ তাকায়া পাগল হইয়া এই কষ্ট ভুলে গেছে, আর শাহাদাতের মর্যাদা যারা লাভ করে ওখানে তাকানো তো একপক্ষের না, শহীদ জান্নাতের হুরগিলমান দেখতে থাকে, নিয়ামত রাজি দেখতে থাকে, আর শহীদদের দিকে আল্লাহ তাকায়া থাকে। দৃষ্টি বিনিময় কয় পক্ষের? এক পক্ষের দৃষ্টিতে তো মিশরের মেয়েদের খবর নাই, যেখানে দুই পক্ষের দৃষ্টি বিনিময় হয় সেখানে কষ্টের প্রসঙ্গ আসবে কোত্থেকা। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখত তো এই ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটত না, ছুরিগুলা দিয়া নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলত। সুবহানাল্লাহ। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি সাহাবি, আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় কি চমৎকার বলেছেন, ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকত মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকত কামা তাশা। অগণবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইয়া দিছেন। এক কবি নবীর সৌন্দর্যর প্রশংসা লিখতে যাওয়া বলে না আমার কাজ না, কারো পক্ষে সম্ভব না। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুহি কিস। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আপনার প্রশংসা আমি কেন কারো পক্ষেই করা সম্ভব না। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচাইতে দামি আর সম্মানী আপনি, অন্য কেউ না। এ দোস্ত আমার নবী এত সুন্দর ছিলেন কারণ জানেন? কারণ জানেন না? না, হায় 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 হায়। কারণ হইল নবী সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন তিনবার আমেরিকার জিলেট কোম্পানির রেজার আছে স্পেশাল, ওটা দিয়ে শেক করতেন। খালি জিনা না, নাউজুবিল্লা সহজই না। আমি তো মনে করছি তোরা সিল্লান দিয়ে উঠবি, জোরে কর নাউজুবিল্লা। নবী এত স্মার্ট আর সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। তো তোরে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? বল কে বলছে, বল কথা বলে না। আরে কে বলছে বলো, এটা বলতো কি সরম লাগে, খাতির নষ্ট হয়ে যাবে, শয়তানের সাথে বন্ধুত্ব আর খাতির নষ্ট হয়ে যাবে না, পিড়ায় আড্ডি গুড়া করে আলাম, জোরে কক। দাড়ি কাইটা স্মার্ট না রাইখা? এ দাড়ির মর্যাদা জানো তুমি? এই যে কাড়ত কলিজায় লাগে না তোর, এটার মর্যাদা জানোস বেটা? হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, লোকেরা জিজ্ঞেস করেছেন হজরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন, বড়রা তো আমাদের মতো না, বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করছি। হাকিমুল উম্মতের খলিফা আজিজুল হাসান মজজুব ঠিক এই কথাই বললেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, হ্যাঁ আমি একটা কাজ করব মনে মনে চিন্তা করে রাখছি। বলে কি করবেন? বলে হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবে রে আজিজুল হাসান কি আমল নিয়ে আসছ, আমি আল্লাহর সামনে দাড়িগুলার এমনি ধরব, আল্লাহর সামনে আমার দাড়িগুলার এমনি ধরে বলবো তেরে মাহবুব কে আরব সাবাহাত লেকে আয়া হো হাকিকত তো ইসকো কর দে মাই সুরত লেকে আয়া হো। ওগো মালিক আমার কোনো পুঁজি নাই, তোমার হাবিবের সুরতটা ধরে আসছি মালিক,
আমি চাই তোমার হাবিবেরটা তো আসল আমারটা নকল, আমি চাই আমারটারেও তুমি কবুল করে নাও। বড়রা একটা উদাহরণ লেখছেন, ওই উদাহরণ বইলেই আমি শেষ করব। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা বুকে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে লাগায়, আহারে আমার কলিজার ধনের ছবি। একজন বলে ছবিটা দেখে দেখে নিজের জ্বালা কেন বাড়ান, ছবিটা পড়েন না কেন? মা বলে এটা আমার কলিজার ধনের ছবি, এটা পড়তে পারবো না। এ যুবক একটু বুঝে শুনে বলতো, এই ছবির মধ্যে ওই সন্তানের গোস্ত আছে কয় কেজি, হাড্ডি আছে কয়টা? কিচ্ছু নাই। তাও মা ওই ছবিটা পড়াইতে রাজি না। মার কলিজায় সন্তানের জন্য যত মায়া, আমার নবীকে আল্লাহ তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। ভাই নিয়ত করে ফেল, দাড়ি রাখবো ইনশা আল্লাহ। আমার তো সময় নাই, নাইলে তো করতে গিয়ে দুই সেক্টরে কালেকশন করতাম, সময় নাই, গরিব দিকে তাকায় শেষ করতে হচ্ছে। বলেছি শয়তান সম্পর্কে আল্লাহ আমাদেরকে তিনটা অনুগ্রহ করেছেন ধাপে ধাপে। এক নম্বর অনুগ্রহ ছিল শয়তানের চক্রান্তের ধারাগুলো আমাদেরকে দেখাইয়া দিয়েছেন আল্লাহ, আল্লাহ দেখাইয়া দিয়েছেন, কিন্তু এগুলো নিয়ে চিন্তা করার সময় তো আমাদের নাই। আমরা তো ব্যস্ত মানুষ, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আরও কত খোঁজখবর রাখতে হয় না? কোরআনের এগুলো নিয়ে গবেষণার চিন্তা করার সময় আছে, কথা কয় না? সময় তো নাই, তাই না? ঠিক আছে, ঘুমায় থাকেন আপনি, অসুবিধা নাই। আর দুইটা যে বিষয় বলেছি, অস্ত্রের কথা, ওষুধের কথা, এটা তো আর সম্ভব না। আবার যদি কোনো সময় আসার দুর্ভাগ্য হয় তাইলে আমারে মনে করাই দিও মাম, ইনশাল্লাহ, যে ওই কথা রয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই হাততাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, কথাগুলোর দ্বারা আমাদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন। দোস্ত রাগ করেন না, কলিজায় আঘাত লাগলে আমারে মাফ করে দিয়েন, কিন্তু কথাগুলো বলেছি দিলের দরদ নিয়েই যেন আপনারা বিভ্রান্ত না হন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। এক মিনিট একটু, আমি মুসাফির মানুষ, আমাকে বলতেছে একটু হাত উঠাইতে, চলেন একটু দোয়া করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اغفر لنا قبل ذلك يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله এই সুন্দর আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ। এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন, মালিক সকলের সহযোগিতাকে আপনি নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। মাওলানা করিম এই মাদ্রাসাকে আপনি দারুলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে আপনি মিটাইয়া দেন আল্লাহ। ছাত্রদের লেখাপড়ায় আমল আখলাকে আপনি বরকত দান করেন আল্লাহ। সব রকমের মুসিবত আর চক্রান্ত থেকে এই মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, আলেম ওলামাদেরকে হেফাজত করেন, ইমানদারদেরকে হেফাজত করেন। মাওলা করিমায় আল্লাহ, শয়তানের চক্রান্ত সম্পর্কে আপনি আমাদেরকে সচেতন করেছেন, কিন্তু আমরা গাফেল, সচেতন হই নাই। মালিক আমাদেরকে সচেতন হয়ে শয়তানের ওই চক্রান্তের জাল থেকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আমাদের সন্তান, আমাদের পরিবারকে হেফাজত করেন, দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, জীবনের সমস্ত নেক আমালগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, যারাই অসুস্থ, মালিক সবাইকে আপনি সুস্থতার নেয়ামত দিয়ে দেন।
আল্লাহ বিশেষ করে ইউরোপে আমেরিকায় আমাদের অনেক ভাই তারা সেখানে থাকেন বোনরা থাকেন আপনজনরা থাকেন আল্লাহ তাদের সবাইকে করোনা মহামারী সহ সব রকমের মহামারী থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আমাদের দেশকেও আপনি হেফাজত করেন সব মহামারী আর আযাব ও গজব থেকে এই জমিনকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের মধ্যে কেউ আক্রান্ত হয়ে থাকলে মালিক তাকে আপনি শেফা আয় আল্লাহ পুরোপুরি সুস্থ করে দেন মাওলানা কারীম আয় আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আমাদের আপনজনকে আয় আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ মাওলানা কারীম বাকি জীবন আপনার গোলামি করে আপনার হুকুম মতো চলার তৌফিক আপনি দান করেন আল্লাহ ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.